نحمده ونصلي على رسوله الكريم أما بعد شكر دارشك سرطة السلام عليكم ورحمة الله وبركاته দেশ রূপান্তর মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলামকে জানুন এবং মানুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের স্পন্সর রয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমাদের আজকের বিষয় মাহে রমজানে মাগফিরাত লাভের উপায় দেখুন মাহে রমজানুল মোবারক এমন একটি মাস এই মাসের প্রতিটি পর্যায়ে আল্লাহ তাআলা মানুষকে মাগফিরাত তথা ক্ষমা দাওয়াত দিয়েছেন এবং আল্লাহর নবী মাহে রমজানের শুরুতেই একবার মেম্বার আনতে বলেছিলেন মেম্বারের তিনটি ধাপে পা রেখে আল্লাহর নবী তিনবার বলেছিলেন আমিন আল্লাহর নবীকে এর কারণ জিজ্ঞাসা করা হলে আল্লাহর নবী বললেন প্রথম ধাপে যখন পা রেখেছি তখন জিব্রাইল আমিন আমাকে জানালেন যে ব্যক্তি আপনার নাম উচ্চারণের পর আপনার উপর দরুদ পড়ে না তার উপর লানত হোক দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম তখন জিব্রাইল আমিন আমাকে জানালেন যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে তাদের জীবনে পেল অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে তার ভাগ্যে সে জান্নাত লেখাতে পারল না তার উপর লানত হোক আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও এবং তৃতীয় ধাপে যখন পা রাখলাম তখন জিব্রাইল আমিন আমাকে জানালেন যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল কিন্তু মাহে রমজানের ইবাদতের মাধ্যমে বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে পারল না তার উপর লানত হোক দেখুন আল্লাহ নবী তার উম্মতকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা হে ইমানদারগণ তোমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন 100 বারের উপর আল্লাহর দরবারে তওবা করি এবং তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি যেই নবীর পূর্বপর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন সেই নবী দৈনিক 100 বারের উপরে ক্ষমা প্রার্থনা করছেন তার উম্মতকে বলছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো এর কারণটি আসলে কি মা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব আল্লাহর দরবারে আল্লাহ নবী বললেন আয়েশা তুমি একটি দোয়া বেশি বেশি করে পড়ো যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন কাজী আপনি আমাকে ক্ষমা করে দেন এই আমলটি বেশি বেশি করে কর এখন প্রশ্ন হলো আল্লাহর নবী তো মা আয়েশাকে অন্য কোনো দোয়াও শেখাতে পারতেন কেন তিনি ক্ষমার দিকে এত উৎসাহ দান করলেন মূল কথা হচ্ছে যেই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয় মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন পুত পবিত্র হয়ে যান আল্লাহ তার সমস্ত দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেন যেই ব্যক্তির সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেন মনের ইচ্ছাগুলোও আল্লাহ কবুল করে নেন ওই ব্যক্তির অন্য কোনো দোয়া হাত তুলে আর তার করা লাগে না এজন্য সমস্ত দোয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্ষমা প্রার্থনা করা এই মাহে রমজানুল মোবারকে আমরা যদি আল্লাহর কাছে আমাদের এই গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি আমাদের চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষমা প্রার্থনার জন্য বা আমাদের বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করানোর জন্য আমাদের কি করা উচিত দেখুন সর্বপ্রথম আমাদের এই মাহে রমজানুল মোবারকে সালাতুত তারাভি আমরা যেটি পড়ি অর্থাৎ রাতে যে নামাজটি পড়া হয় এই নামাজ সবার পড়া উচিত কারণ আল্লাহর নবী বলেছেন মান ক্বামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকের রাত্রিগুলোতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে সালাতুত তারাভি আদায় করবে তাহাজ্জুদ আদায় করবে আল্লাহ তাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন এবং যথাযথভাবে আমাদের সিয়াম সাধনাগুলো পালন করা উচিত সিয়াম সাধনা অবস্থায় যেন কোনো ভুল না হয়ে যায় এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকের দিনগুলোতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈমান সহকারে যে ব্যক্তি সিয়াম সাধনা করবে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন দেখুন আমরা যদি এই মাহে রমজানুল মোবারকে একজন রোজাদারকে ইফতার করাই তারপরও কিন্তু আল্লাহ
আমাদেরকে ক্ষমা করে দেবার ঘোষণা করেছেন আল্লাহ নবী বলেছেন আমান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নিরান যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকে একজন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন আমরা এই রমজান মাসে আমাদের অধীনস্থ যারা কাজ করে তাদের কাজের বোঝাগুলোকে যদি আমরা কমিয়ে দেই অথবা তাদের উপর যদি আমরা বিশেষ সহানুভূতি এই মাহে রমজানুল মোবারকে আমরা প্রকাশ করে থাকি আল্লাহ আমাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে maaf করে দিতে পারেন আল্লাহর নবী বলেছেন আমান খফফা আন মামলুকাতিহি কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নিরান যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকে তার অধীনস্থদের উপর কাজের বোঝা কমিয়ে দিবে আল্লাহ তাদের বিগত জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন দেখুন গুনাহ মাফের জন্য এই মাহে রমজানুল মোবারকে আমাদের বেশি বেশি তওবা করা উচিত আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দরবারে তওবায় নাসুহা করো তওবায় নাসুহা করলে আশা করা যায় আল্লাহ তোমাদের বিগত জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন এবং তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে দেখুন এখানে আল্লাহ তওবাতুন নাসুহার কথা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যেই ব্যক্তি ছয়টি শর্তের ভিত্তিতে তওবা করবে তার তওবা হবে তওবায় নাসুহা অর্থাৎ এই ছয়টি শর্তের ভিত্তিতে প্রথম শর্ত হচ্ছে মৌখিকভাবে বিগত জীবনের সমস্ত গুনাহর জন্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয়ত অন্তরের অন্তঃস্থল থেকে বিগত জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতির জন্য অনুশোচিত হতে হবে আমি মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করলাম কিন্তু আমি আমার বিগত জীবনের গুনাহগুলোর জন্য অনুশোচিত হলাম না তাহলে কিন্তু আমার গুনাহ আল্লাহ maaf করবেন আমাকে অবশ্যই অনুশোচনা করতে হবে তিন নম্বর শর্ত হলো দৃঢ় সংকল্প করতে হবে যেন আর আমার জীবনে এই অপরাধ এই পাপ যেন ফিরে না আসে আমি একটি অপরাধ করি আমার মনে অনুশোচনা হলো আমি একবার আল্লাহর কাছে মাপ চাইলাম আবারও আমি সেই অপরাধে লিপ্ত হলাম দেখুন এটি কিন্তু তওবা হবে না তওবা করতে গেলে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি যেই অপরাধ থেকে তওবা করছি এই অপরাধ থেকে আমি পরিপূর্ণভাবে ফিরে আসছি আমি আর এই অপরাধে কোনোদিন লিপ্ত হব না এবং চতুর্থ শর্ত হচ্ছে চতুর্থ এবং পঞ্চম মানুষের যে অপরাধ দুভাবে হতে থাকে একটি হলো হক্কুল্লাহ আরেকটি হলো হক্কুল ইবাদ অর্থাৎ মানুষ আল্লাহর হকে কিছু ত্রুটি বিচ্যুতি করে ফেলে আল্লাহর হকে ত্রুটি বিচ্যুতি বলতে সে কোনো নামাজ কাজা করেছে হয়তো তার জীবনে রোজা সে রাখেনি রোজা ভেঙে ফেলেছে তো আল্লাহর হকের যে ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহকে বলবে আল্লাহ আমি এই ত্রুটি বিচ্যুতিগুলোর ক্ষতিপূরণ করে নেব ইনশাআল্লাহ এই কথা সে আল্লাহকে বলবে এবং বাকি কিছু অপরাধ হক্কুল ইবাদের সাথে তার সম্পর্কিত অর্থাৎ সে তার মানুষের উপর জুলুম করেছে কারো উপর অন্যায় অত্যাচার করেছে বলবে আল্লাহ আমি এই অপরাধগুলো থেকেও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এগুলোরও আমি ক্ষতিপূরণ করে দিব এবং ছয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে বলবে আল্লাহ আমার পূর্বের জীবন আমি নাফরমানিতে কাটিয়েছি তাই পরবর্তী জীবনে এতাহাতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতিপূরণ করে দিব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই মাহে রমজানুল মোবারকে আমরা যদি বেশি বেশি দান খয়রাত করি দান খয়রাত করলেও কিন্তু আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন কারণ সাখাওয়াত এবং দানের দ্বারা আল্লাহ মানুষের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন পরিপূর্ণভাবে পুত পবিত্র আল্লাহ তাকে করে দেন সুতরাং আসুন এই যে মাহে রমজানুল মোবারক এটিকে আমরা জীবনের শেষ মাহে রমজানুল মোবারক মনে করি এবং এই মাহে রমজানুল মোবারককে সঠিকভাবে মর্যাদা দিয়ে সিয়াম সাধনার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাতগুলোকে ইবাদত বন্দেগির মাধ্যমে জাগ্রত থেকে আমরা মাহে রমজানুল মোবারককে যথাযথভাবে আমরা সম্মান জানাই আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু